ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। সিজন সানবি ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম। আমি তানিয়া, আজকের ব্লগটি শুরু করলাম। তো সকালে সব কাজ সেরে নিয়েছিলাম, তারপরে আমি শাক রান্না করব, এই জন্য আগে থেকে কেটে রাখতেছি। আর একটা ভর্তা বানাবো, সেটা হলো চিংড়ি মাছের ভর্তা, চিংড়ি মাছ এবং ধনে পাতা, খুবই মজা লাগে। ওই চিংড়ি মাছটা এবং পেঁয়াজ মরিচ ধনে পাতা সব কিছুই আমি ভেজে রেখে দেব, আর পরে পাটায় এটা অনেক দিনই ভর্তাটা খাই না, এই জন্য খুবই মনে চাইলো যে চিংড়ি মাছের ভর্তা খাবো, এই জন্য এটা আমি ভেজে নিয়েছি। পেঁয়াজ মরিচ এবং ধনে পাতা এগুলো দিয়ে, লবণ দিয়ে এগুলো ভেজে নিয়ে রেখে দিচ্ছি। আর পুঁই শাকটা ভাজি করবো চিংড়ি মাছ দিয়ে, ওটাও খুব মজা লাগে। আর একটা ডিমের তরকারি রান্না করব। তো পুঁই শাক আমি ধুয়ে নিচ্ছি। পুঁই শাক ধোয়ার পরে আমি এটা প্রথমে সেদ্ধ করে নিব, পরে এটা বাগার দিব, মানে চিংড়ি মাছ এবং আপনার পেঁয়াজ মরিচ তেলের উপর দিব, তাহলে একটু বেশি টেস্ট লাগবে একসাথে দেওয়াচ্ছে। আর ডিমের তরকারিটা শুকনো শুকনো করে রান্না করব। টমেটো দিয়ে পানি দেওয়া যাবেই না। আপনারা হয়তো যদি আমার আগের ভিডিও দেখেন তাহলে ওখানে দেখবেন যে আমি একটা মাছ ভাজি করেছিলাম, তা পানি দিইনি, আর পানি দিলে আসলে টেস্টটা পাবেন না তেমন, এর জন্য আমি পানি দিব না, পুরো শুকনো করে ভেজে নিব। আর যারা আমাদের মানে আমার চ্যানেলের সদস্য না, তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন, পরবর্তী ভিডিওতে আপনার কাছে নোটিফিকেশন যাবে এই জন্য। আর অনেক ভিডিও আমার করা হয়েছে, অবশ্য আমি ভিডিওগুলো দিতে পারছি না আপনাদের মাঝে এডিট করার জন্য, সময় স্বল্পতার জন্য, রোজার দিনে আসলে একটু বেশি ব্যস্ততার কারণে। আর আমার বাচ্চা একটা ছোট, হয়তো আপনারা আমার ভিডিও যারা দেখেছেন তারা জানেন যে বাচ্চা একটা ছোট আর একটা বড়, কিন্তু দুটো নিয়েই আসলে আমার খুব কষ্ট হয়, কারণ ওর বাবা এখানে থাকে না, আমি একা থাকি দুইটা বাচ্চা নিয়ে, এই জন্য একটু টাফ ব্যাপার হয়ে যায়। তা যথেষ্ট আমার মা হেল্প করে, এই জন্য আমি সব কিছু করতে পারি। আর মা না থাকলে আসলে অনেক মানে এইভাবে ভিডিও হয়তো তাও দিতে পারতাম না। তবে আপনারা আমার জন্য দোয়া করবেন এবং আমার পাশে থাকবেন, আর লাইক কমেন্টস করবেন যে ভিডিওটি কেমন লাগলো, তাহলে আসলে আরও আগ্রহটা বেড়ে যায়। আমার তরকারিটা রান্না করা শেষ, এখন আমি এটা বাটিতে সুন্দর করে পরিবেশন করে রাখব। আর এটা হয়তো স্যারির সময় খাওয়া পড়বে। আর এই সেই ভর্তাটা যেটা আমি বানিয়ে রেখেছিলাম সেটা আমি এখন বেটে নিচ্ছি। আর পাটায় বাটা ভর্তা আসলে খুবই মজা, যে খেয়েছেন সেই বুঝবেন যে ভর্তাটা কত মজা।
ভর্তাটা যখন আমি বাড়ছিলাম, আসলে ঘ্রাণটা এত সুন্দর, তা আপনাদের কীভাবে বোঝাবো, অনেক সুন্দর একটা স্মেল বেরোচ্ছিল। খেতেও খুব মজা হয়েছিল, খেয়ে দেখেছিলাম, খুবই মজা। কিন্তু আর একটা জিনিস ইচ্ছা করছিল, কিন্তু রোজার মাসে আসলে এটা সম্ভব না, মানে পাটা মুছে একটা ভাত খায়। অনেক দিন আগে এরকম খেয়েছি, অনেক দিনই খাই না, মনে নাই কবে খেয়েছি, কিন্তু ওরকম মনে চাচ্ছিল। কিন্তু কিছু করার নাই, রোজার দিনে তো আসলে এটা সম্ভব না। আমার ভর্তা করা শেষ, রেডি হয়ে গিয়েছে। তো আপনারা ভালো থাকবেন, ছোট একটি ব্লগ শেয়ার করলাম সবাই, সবার জন্য আমি দোয়া করি, আর আমার জন্য সবাই আপনারা দোয়া করবেন। আল্লাহ হাফেজ।